الله أكبر الله أكبر. محمد প্রশ্ন করেছেন, আপনি হয়তো অবগত হয়েছেন যে বাংলাদেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের মাদ্রাসা চালু হয়েছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? ভাই মোহাম্মদ, তৃতীয় লিঙ্গের মাদ্রাসা চালু হয়েছে তথ্যটি আমি দেখেছি আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে এই মাদ্রাসা যে বা যারা চালু করেছেন, একজন আলিম এটা যথাসম্ভব শুরু করেছেন, এটি ঐতিহাসিক একটি উদ্যোগ এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কারণ তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে আমাদের সমাজে হিজড়া বলা হয়ে থাকে, তাদেরও অনেক অধিকার রয়েছে, তাদেরও আপনার সুস্পষ্ট বিধিবিধান রয়েছে ইসলামের শরীয়তে, ফোকাহা একরাম। তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্য থেকে যাদের শারীরিক গঠন পুরুষের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ হবে, তাদেরকে পুরুষের বিধিবিধান তাদের উপরে প্রযোজ্য, আর যাদের নারীর দেহের গঠনের সাথে তাদের গঠন বেশি মিল থাকবে, সেই সকল তৃতীয় লিঙ্গের মানুষদেরকে নারীর বিধিবিধান তাদের জন্য প্রযোজ্য করেছেন। যার কারণে একজন বাবা বা মা বা কোনো মানুষের মৃত্যুর পর যদি তৃতীয় লিঙ্গের কোনো কেউ তার ওয়ারিশ হিসাবে থাকে, তাহলে তিনি সেই মূলনীতির ভিত্তিতে মিরাসের মধ্যে হিস্সা পাবেন, পর্দার বিধান তার জন্য সমানভাবে কার্যকর হবে। একজন নাগরিক হিসেবে তার সমস্ত অধিকার থাকা দরকার যেগুলো আমাদের দেশে বা আমাদের সমাজে নাই। তাদেরকে তাচ্ছিল্যের নজরে দেখা হয় এবং তাদেরকে কোণঠাসা একঘরে করে রাখা হয়। তারাও মানুষকে নানাভাবে উত্ত্যক্ত বিরক্ত করে তাদের জীবন ধারণ করে থাকে। তো এই বিষয়টি থেকে বের হয়ে আসা উচিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নারী পুরুষের জন্য যেমন করা কর্তব্য, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য করা কর্তব্য, যেহেতু তারাও মানুষ। অতএব তাদের সম্পর্কে, তাদেরকে নিয়ে যে মাদ্রাসার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি সন্দেহাতীতভাবে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, সময়োপযোগী উদ্যোগ। বরং এই উদ্যোগটা অনেক আগে নেওয়া দরকার ছিল। যিনি নিয়েছেন তিনি একটা ভালো কাজের সূচনা করেছেন, আল্লাহ তালা তাকে জন্য বিনিময় দান করুন। আমাদের উচিত হবে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার নিয়ে কথা বলা, তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, ইসলাম শরিয়ার বিধিবিধানের আলোকে তাদের যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো আমরা আদায় সচেষ্ট হব ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন।